খাটের নিচে একটা বস্তা ছিল, সেই বস্তার মধ্যে সেটাকে ফেলে দেওয়া হতো। এই টিকটকে মুজরা করে, কি রে টিকটক করিস? দরজা বন্ধ করে বলেছিল, তুই যদি রোস্টিং ভিডিও বন্ধ না করিস তোর ওই ফোনটা ভেঙে দেবো আমি। মায়ের ব্রেন স্ট্রোক ধরা পড়েছে, খুব ভেঙে পড়েছিলাম যে মায়ের এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই এই রকম ভিডিও বানাচ্ছিস, ইউটিউবটা পুরো ছেড়েই দেবো। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। নমস্কার, আমার নাম তুষার দাস, বাংলা ইয়াং ইউটিউবারদের মধ্যে আমি একজন। হয়তো অনেকেই আমাকে চেনো, যারা চেনো না তাদের জন্যই আজকে এসেছি জ্যোষ্ঠকের মঞ্চে আমার জীবনের অনেক জানা এবং অজানা গল্প নিয়ে। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং এই সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও কীভাবে ইউটিউবার হয়েছি, আমার এই ইউটিউবের জার্নি আজকে এই মঞ্চে শেয়ার করব। চলো শুরু করা যাক একেবারে শুরুর থেকে। আমার পরিবারে আমরা মোট চারজন ছিলাম, আমি, বাবা, মা আর দাদা। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার বাবা একজন গেঞ্জি মিলে কাজ করতেন, আমি এটা নিয়ে এখনও প্রাউড ফিল করি। তো সেই সময়টাই বাবা 3,000 টাকা মাইনে পেত, আর এই 3,000 টাকা দিয়েই আমাদের সংসার চলত। আমার আর দাদার পড়াশুনো, খাবার, ঘর ভাড়া সব যাবতীয় এই 3,000 টাকার মধ্যে দিয়েই হতো। আমার মনে আছে বাবা একা পেরে উঠতেন না, বাবার দিকে তাকিয়ে থাকতাম আমরা দুই ভাই যে বাবা কত কষ্ট করছে। এমন একটা সময় হয় যে আমাদের টানাটানি খুব মানে প্রচণ্ডভাবে হতে থাকলো। তো দাদা ডিসাইড করে যে আমি আর পড়াশুনো করবো না, দাদা তখন ক্লাস 8-এ পড়ে। দাদা পড়াশুনো ছাড়লো, ছেড়ে তারা চাইলো যে আমি যাতে ভালো করে পড়াশুনো করি। তো তখন সংসারে অনেক টানাটান চলতে থাকলো। তো একদিন দাদা ডিসাইড করলো যে আমি আর পড়বো না, আমার ভাইকে পড়াবো। তো এই সময় দাঁড়িয়ে দাদা অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য, শুধুমাত্র দাদাই না আমার পরিবারের সকল সদস্য আমার জন্য তাদের সুখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়েছে যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি। দাদা যখন আমার জন্য পড়াশুনো ছেড়েছিল তখন আমার নিজেকে কেমন যেন একটা অসহায় মনে হচ্ছিল, মনে হচ্ছিল আমি যাতে এই মুহূর্তে কিছু একটা করতে পারলে ভালো হতো দাদাদের জন্য, কারণ দাদারা আমার জন্য স্যাক্রিফাইস করছে, দাদা বাবা। তো মনের মধ্যে আলাদা একটা জেদ তৈরি হচ্ছিল যে আমি কিছু একটা করে আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। কিছু করার নেই, তখন আমার বয়স খুবই ছোট, আমি কী করবো বুঝে উঠতে পারছিলাম না, শুধু মাথায় একটা জিনিসই ঘুরছিল যে আমাকে কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করব যাতে আমার পরিবার মানে তিন বেলায় হাসি খুশিতে থাকতে পারে। হ্যাঁ, সেদিন হয়তো আমি কিছু করতে পারিনি, কিন্তু আমার মনের মধ্যে আমি ওই জেদের আগুনটাকে কখনো লিপতে দিইনি। আমি ছোটো থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও খুব ভালো ছিলাম, ভালো ফুটবল খেলতাম এবং অন্যান্য খেলাতেও আমার ইন্টারেস্ট ছিল। খুব অদ্ভুতভাবে খেলাধুলার পাশাপাশি আমার থিয়েটার, ফটোগ্রাফি এইসব ক্রিয়েটিভ লাইনে আমার আগ্রহ বাড়তে থাকে। সেই সূত্রে আমি 7 বছর স্কুলে থিয়েটার করেছি, অনেক জায়গায় নাটকও করেছি। এই নাটক করা নিয়ে বাড়িতে অনেক বকা খেয়েছি। সত্যি কথা বলতে আমার খেলাধুলা, নাটক এইসব বাড়িতে একেবারেই পছন্দ করতো না। বুঝতেই পারছেন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই নাটকগুলোকে এক সাইড করে রাখা হয়। তেনারা চাইতেন এত কষ্ট করে যখন তোকে পড়াশুনো করাচ্ছি তখন পড়াশুনোর দিকেই মন দেওয়া উচিত, যাতে আমি ভালো করে একটা চাকরি বাকরি পেতে পারি। আমার মনে আছে আমি যখন নাটক কিংবা খেলাধুলোতে প্রাইজ পেতাম, ট্রফি মেডেল, সেগুলো কখনো আমার বাড়ির দেওয়ালে শোভা পায়নি। আমি এনে মাকে মেডেলগুলো দিতাম চুপি চুপি, যাতে দাদা বাবা না দেখে যে আমি এইসব করি। মা হালকার ওপরে হাতে নিত, নিয়ে আমাদের খাটের নিচে একটা বস্তা ছিল, সেই বস্তার মধ্যে সেটাকে ফেলে দেওয়া হতো। এই করে করে আমি ক্লাস 8-এ উঠে গেলাম। আমার মনে আছে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে আমাদের একজন শিক্ষক, তিনি আমাদের স্কুল সম্পর্কিত একটা ডকুমেন্টারি আপলোড করেছিল ইউটিউবে। ইউটিউবে ভিডিও আপলোড করেছে, মানে এটা শুনে আমার মন মধ্যে একটা অন্যরকম জিনিস কাজ করছিল। তো তখনও আমি ইউটিউব সম্পর্কে অতটা জিনিস ধারণা ছিল না, যতটা ধারণা ছিল আমার পাশের বাড়ির একটা দাদা প্রথম কম্পিউটার কিনেছিল, প্রথম সেদিন আমি বিবিকেভাইসের ভিডিও দেখেছিলাম। সত্যি কথা বলতে তখনও আমার যে ইউটিউব করব বা ইউটিউবে ভিডিও কীভাবে ছাড়ে আমি তখনও জানতাম না। তো আমি স্যারকে এসে জিজ্ঞাসা করলাম, স্যার কীভাবে ইউটিউবে ভিডিও ছাড়ে, আমিও ছাড়তে পারলে ভালো হতো। তো যেহেতু ক্লাস 8-এ পড়ে একটা বাচ্চা ছেলে, বললো যে তুই বুঝবি এসব বিষয় নিয়ে, তো সেই বিষয় নিয়ে স্যার এড়িয়ে গেল। তো তার কিছুদিন পরে আমি যেহেতু থিয়েটার করতাম, তো আমার কয়েকজন বন্ধুকে নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি যেখানে আমি শর্ট ফিল্ম লিখতাম আর সেইগুলো আমরা অভিনয় করে ছাড়তাম। তো ব্যাপারটা যেটা হয় যে টিমের মধ্যে কিছু লোক থাকে যে মোটিভেটের বদলে আমাকে ডিমোটিভেট করতে শুরু করে, আমি এডিট করছি, আমি স্ক্রিপ্টিং করছি, আমি শ্যুট করছি, কিন্তু তখন মনে হলো যে আমি সেই মর্যাদাটা পাচ্ছি না যতটা আমি কষ্ট করছি, রাত জেগে ভিডিও এডিট করছি। তো
তো তারপর আমি ঠিক করলাম যে আমি নিজের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আমি তো ঠিক করে নিলাম, কিন্তু কি ভিডিও বানাবো আমি সেখানে? হয়তো আমি শর্ট ফিল্ম করতে গেলে আমার অনেকগুলো টিম লাগবে, তো আমি তখন সেই টিমের সঙ্গে একদম পুরো আলাদা হয়ে গেছি। তারপর আমি ইউটিউবে সার্চ করতে থাকলাম রোস্টিং ভিডিও, প্রথম দেখলাম রাহুলদের ভিডিও, যে আমাকে খুব ইন্সপায়ার করেছিল। তারপর আমি রাহুলদার থেকে ইন্সপায়ার হয়ে একটা রোস্টিং চ্যানেল ক্রিয়েট করি, যেখানে আমি নিয়মিত রোস্টিং ভিডিও ছাড়তে শুরু করলাম। এই যে আমি রাত দিন জেগে ভিডিও বানাচ্ছি, আমার বাড়ির লোক জানতো না যে আমি কী টাইপের ভিডিও বানাই। একদিন দাদা দাদার বন্ধুর মুখ থেকে শুনতে পারে, তোর ভাই ওই যে কিসব বানায় না রোস্টিং ভিডিও, আরে লোককে ধরে ধরে বাজে কথা বলে, অকথ্য ভাষায় গালাগালি মারে। তো সেই জিনিসটা দাদা আমাকে বাড়িতে আসলো, দরজা বন্ধ করে বলেছিল, তুই যদি রোস্টিং ভিডিও বন্ধ না করিস তোর ওই ফোনটা ভেঙে দেবো আমি। তো বাবা তখন জিজ্ঞাসা করলো, কেন বকছিস ওকে, ভাইকে কেন বকছিস? তো তখন তো বলতে পারে না যে এইসব করে তোমার ছেলে। তখন দাদা বাবাকে বললো যে এইসব ভিডিও বানায়, নোংরা নোংরা ভিডিও বানায়, তুমি রাস্তায় মুখ দেখাতে পারবে না। তো কি হয়, আমি খুব ভেঙে পড়লাম যে বাড়ির লোক সাপোর্ট করছে না। প্রথম দিক থেকে হয়তো জানতো না তারা, কিন্তু আমি মোটিভেট ছিলাম। কিন্তু এখন যখন জেনে গেছে, আমি মানে কি করবো ঠিক বুঝতে পারছি না। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে চলছিলাম, তখনই খবর আসে মায়ের ব্রেন স্ট্রোক ধরা পড়েছে। খুব ভেঙে পড়েছিলাম, বাবা আমি আর দাদা তিনজনেই হাসপাতালে অনবরত দৌড়ে যাচ্ছিলাম। কিন্তু তখন সেই আত্মীয়গুলো যারা আমাদের সুখের সময় ছিল, দুঃখের সময় তাদেরকে আমরা পাশে পাইনি। তো এর মধ্যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমি রেগুলারিটি মেনটেন না করলে আমার ইউটিউব চ্যানেলের রিচ একেবারেই কমে যাবে। তো আমি কোনো মতে বাড়িতে আসলাম, এসে একটা ভিডিও শ্যুট করলাম। তো হঠাৎ দাদা এসে বললো, ভাই ফোনটা দে তো একটু। তো ফোনটা আমি দিয়ে দিলাম আর দাদাকে বললাম, দাদা কয়েকটা ভিডিও রয়েছে, প্লিজ ডিলিট করিস না। দাদার মাইন্ডে আসলো কি ভিডিও। তো তখন দেখতে পেলো যে ভাই রোস্টিং ভিডিও আবার শুরু করেছে। দাদা বাড়িতে আসলো, বাড়িতে এসে কথাগুলো বললো, মানে কথাগুলো এখন আমার মনে লেগে রয়েছে, যে মায়ের এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই এই রকম ভিডিও বানাচ্ছিস। তখন সত্যি কথা বলতে আমার খুব মনে লেগেছিল যে মায়ের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি। দাদা যখন আমাকে বকছিল তখন আমার খুব খারাপ লেগেছিল, মনে হচ্ছিল যে দাদা আমাকে ঠিক কথাগুলোই বলছে, যার কিনা মায়ের ব্রেন স্ট্রোক ধরা পড়েছে সে বাড়িতে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। তো আমার মনে হলো যে সেই সময় দাঁড়িয়ে আমি ইউটিউব জিনিসটাই করব না। তো তারপর আমার মনে হলো আমি আর ইউটিউব করব না, ইউটিউবটা পুরো ছেড়েই দেব। যে ছেলেটা কাজ ছাড়া কিছুই বুঝতো না, সে নাকি এখন ভিডিও বানায় না, মানে এই কথাটা আমার নিজের প্রতি নিজেরই বলতে ইচ্ছে হয়। তো এমনই সময় আমার একটা বন্ধু আমাকে পরিচয় করে দিল টিকটকের সাথে। টিকটকে এসেছি, কি ভিডিও বানাবো আমি? তো এবার মাথায় আসলো যে এমন কিছু বানাবো যেটা ওই যে দাদা বলেছিল না যে এই রকম ভিডিও বানাস, তো দাদা বসে যেন দেখতে পারে আমার ভিডিওগুলো। তো আমি কিছু মোটিভেশন ভিডিও শুরু করি বাংলাতে, আর বাংলাতে আমি হয়তো প্রথম যে বাংলায় কনসেপ্ট ভিডিও শুরু করি টিকটকে। তো এমন কিছু মোটিভেশন ভিডিও আমি বানাই যেগুলো সাধারণ মানুষ নিজেদের মধ্যে রিলেট করতে পারছে। তো রাতারাতি আমার ফলোয়ার্স বাড়তে থাকে, লাইক বাড়তে থাকে, মানে আমি ভিডিও ছাড়লেই 6 মিলিয়ন 7 মিলিয়ন ভিউস একদম পুরো ক্রস হয়ে যায়, 1 লাখ 2 লাখ লাইক, মানে রাতারাতি বলে না যে ভাইরাল, আমি সেই ছেলেটা। তো তারপর থেকে আমার বাড়িতেও প্রচণ্ড প্রশংসা করতে শুরু করে যে কি সুন্দর ভিডিও বানাচ্ছিস। যেই দাদা আমাকে একসময় বলতো না যে এইসব ভিডিও বানাস না, বা এরকম ভিডিও বানালেই তোকে তোর ফোন ভেঙে দেবো, সেই দাদাই আমাকে বলতে শুরু করে যে কিরে আজকে ভিডিও বানিয়েছিস। তো এটাই হলো আমার অ্যাচিভমেন্ট। কিন্তু এই যে অ্যাচিভমেন্ট শুরু হয়েছে, তখনই পেলাম একটা ধাক্কা। এই ধাক্কাই মানে টিকটক ব্যান্ড। তো ভাবতেও খুব অবাক লাগছিল যে আমার ডেলি রুটিন ছিল সকালবেলা ঘুম থেকে উঠবো, 4টে থেকে 5টা ভিডিও বানাবো, প্রতিদিন সকাল 8টায় সময় করে ভিডিও ছাড়বো, সেটা আর ছাড়তে পারবো না, আর আমার এই মোটিভেশন ভিডিও কেউ আর দেখতে পারবে না। তো খুব ভেঙে পড়েছিলাম সত্যি কথা বলতে। অনেকেই বলতো রাস্তাঘাটে যে এই টিকটকে মুজরা করে, কিরে টিকটক করিস, মানে এই জিনিসগুলো আমার অকওয়ার্ড লাগতো। কিন্তু আমি তাদেরকে যোগ্য জবাব দিয়েছিলাম, টিকটকে শুধু মুজরা না, নিজের প্রতিভাকেও স্থাপন করা যায়। তো তারপর টিকটকটা ব্যান্ড হয়ে যায়, এরপরে আবার আসলাম ইউটিউবে। এবার ইউটিউবে কি ভিডিও বানাবো, ইউটিউবে আবার একটা চ্যানেল খুললাম। চ্যানেল খুলে চ্যানেলের নাম দিলাম তুষার দাস। ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করে ফেললাম, কিন্তু কি ভিডিও দেবো সেখানে? তো আমার মনে আছে ক্লাস 10-এ যখন আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, তারপর থেকে আমি ফুটবল আগের মতো খেলতে পারতাম না, যেহেতু আমি ফুটবল খেলতাম আগে প্রথমেই বলেছি। তো যখন টিমে আগে হতো আমাকে 10 জনের মধ্যে আমাকে চান্স দেওয়া হতো, কিন্তু অপারেশনে হওয়ার পরে আমি 10 জনের মধ্যে চান্স পেলাম না। আমি সেদিন ফোনটা হাতে নিয়ে, আমাদের ক্লাবের ছাদ রয়েছে যেখানে আমি প্রায় আমার স্টোরি ভিডিওগুলো শেয়ার করেছি, তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে আমি একটা মোটিভেশন ভিডিও বানাই
যে কোনো প্রবলেম আসলে লাইফে সেখান থেকে সরে যেতে নেই, সেটাকে ফেস করতে হয়। তো আমার একটা ভিডিও ছিল যে একটা অপারেশন আমার লাইফ চেঞ্জ, সত্যি কথা বলতে ওটা আমার লাইফটাই আবার চেঞ্জ করে দিল। যে সেই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল, ভিডিওটা প্রথম দুদিনেই 10,000 ভিউজ ক্রস করেছিল। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, আমার পরিবারের পাশে সত্যি কথা বলতে তখন কেউ ছিল না। আমাকে যখন ওটিতে ঢোকাচ্ছে তখন আমি বাইরের দিক তাকিয়ে শুধু তিনটে মানুষকেই দেখেছিলাম, আমার বাবা, আমার মা আর আমার দাদাকে। তাদের তিনজনের চোখেই জল ছিল। তো আস্তে আস্তে আমি আমার লাইফে ঘটে যাওয়া অনেক স্টোরি আমি শেয়ার করতে থাকি, যেমন দাদা কেন পড়াশুনো ছেড়েছিল এবং মার অসুস্থতা আরও অনেক কিছু। তো এবার হয় না যে কিছু মানুষ আমাকে ভালোবাসা দিতে থাকছে এবং কিছু মানুষ তো খারাপ কথা বলবেই। তো কিছু মানুষ বলছে যে দেখো ইউটিউবে এসে নিজের সংসারের প্রবলেমগুলো বলছে, হয়তো আমার লাইফে অনেক কিছু ঘটেনি কিন্তু যেটুখানি ঘটেছে আমি আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করেছি, অডিয়েন্স আমার সঙ্গে কানেক্ট করতে পেরেছে। অনেকে কমেন্ট করেছে দাদা আমার এই অপারেশনটা হয়েছিল, আমি এখন সুস্থ আছি, তুমিও সুস্থ থাকবে। তো এইভাবে আমি কমেন্ট পড়ে পড়ে আরও নিজেকে মোটিভেট করতে শুরু করি। আমার বাড়ির লোক আস্তে আস্তে আমাকে মোটিভেশন দেয় যে বাবা তুই পারবি, বাবা ভালো হচ্ছে ভিডিও। রাস্তাঘাটে যখন বেরাই তখন বলে ওই যে তুষার দাসের দাদা। আর একটা ইন্টারেস্টিং ঘটনা আমার মনে পড়ে, সেটা হলো আমার বাবা যেহেতু এখনও গেঞ্জি মিলে কাজ করে, তো একজন ভিডিও দেখছে আমার, তো বাবা টিফিন খেয়ে পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখছে যে এটা তো আমার ছেলে, মানে বিশ্বাস করতে পারছে না যে এটা তুষার দাসের বাবা, যে যার ভিডিও আমার বাবার কোম্পানিতে দেখা হয়। তো এই করে করে আস্তে আস্তে মোটিভেশন পাচ্ছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে। বর্তমানে আমার ইউটিউব চ্যানেল তুষার দাসে 2,50,000 বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে, আর ফেসবুক পেজে 68,000 ফলোয়ার্স রয়েছে, ইনস্টাগ্রামেও 18,000 ফলোয়ার্স রয়েছে। আমি যে আজকে তুষার দাস শুধুমাত্র আপনাদের জন্য আর আমার বন্ধুদের জন্য। বর্তমানে ইউটিউব আমার প্যাশনের পাশাপাশি আমার সোর্স অফ ইনকামও। অনেক ইউটিউবার আছে যারা তাদের ইনকামটাকে রিভিল করতে চায় না, তো আজকে আমি গর্বের সাথে বলছি যে আমি ইউটিউব থেকে 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত উপার্জন করি মান্থলি। তো যারা ইউটিউবে আসবে বলছো বা আসতে চাও তারা নির্দ্বিধায় আসতে পারো। তো আমার মতো যারা ইউটিউবে আসতে চাও তো তাদেরকে আমি একটা কথাই বলবো, মন দিয়ে কন্টেন্ট বানাও, একদিন তুমি সাকসেস হবেই। কারণ আমার মতো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে যদি সাকসেস পেতে পারি তুমি কেন পারবে না। অনেকেই হয়তো জানে না যে আমি এখনও পর্যন্ত ওই মোবাইল ফোন দিয়েই শ্যুট করি, আমার এই সিম্পল জীবনটাকে আমি সবার সামনে শেয়ার করি। তাই একটা জিনিস মাথায় রাখবে, জীবনে তোমার কিছু করার ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে। জীবনে কিছু করতে গেলে বাধা তো আসবেই, কিছু মানুষ তোমাকে খারাপ মন্তব্য করবে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে প্রতিনিয়ত মোটিভেট করবে। তাদের এই মোটিভেশনটাকে কাজে লাগিয়ে তোমাকে, আমাকে, সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। নমস্কার, আমি তুষার দাস, লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শর্ট।